हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। 16th March 2021 एर करेंट अफेयर्स निये एलाम। आजकेर क्लासे तुम्हारे जोन्नो करेंट अफेयर्स प्रश्न आछे मोट 16टा। प्रत्येकटा प्रश्नेर साथे साथे एक्स्ट्रा फैक्ट स्ट्रैटेजी के बैकग्राउंड बोले देव, जेमनटा प्रत्येक दिनई बोले दिए थाकि। तुम्हरा भिडियोटा स्किप ना करे प्रथम थेके शेष पर्यन्त देखो। भिडियो भालो लागले लाइक करो आर चैनेले नतून होये थाकले सबस्क्राइब करो। ओके, आर तुम्हरा जारा आगेर क्लास मिस করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে রয়েছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্লেলিস্ট লিংক আর উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর প্লেলিস্ট লিংক। সেখান থেকে তোমরা অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিতে পারবে। আর ডেসক্রিপশন বক্সে আছে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। আমি প্রত্যেক দিন ফেসবুক গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলে অনেকগুলো করে প্রশ্ন পোস্ট করি, তোমরা সেই সকল প্রশ্নের উত্তর করতে থাকো। ওকে, তাহলে চলো বন্ধুরা আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো আমরা দেখে নিই। ভিডিও শুরুতেই দেখে নেব 15th March তোমাদের হোমওয়ার্কের জন্য যে তিনটে প্রশ্ন দিয়েছিলাম সেই তিনটে প্রশ্নের উত্তর। প্রথম প্রশ্ন, কোর্টের শুনানি বাংলায় অনুবাদ করতে আমার ভাষা নামে ট্রান্সলেটর সফটওয়্যার লঞ্চ করলো কোন দেশের সুপ্রিম কোর্ট? এটা করেছে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, মুদ্রার নাম টাকা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের প্রশ্ন ছিল 2 নম্বর, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের দীর্ঘতম সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন, এই সেতুটি উত্তর পূর্ব ভারতের কোন দুটি রাজ্যকে সংযুক্ত করবে? আসাম আর মেঘালয়কে সংযুক্ত করবে। ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত এই সেতুটি আসাম এবং মেঘালয়কে কানেক্ট করবে আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে 19 কিলোমিটার। পরের প্রশ্ন 3 নম্বর, সম্প্রতি ভারত কোথায় হেলিনা ও ধ্রুবস্ত্র নামক দুটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল পরীক্ষা করলো? এটা করলো পোখরানে, রাজস্থানের পোখরানে হেলিনা এবং ধ্রুবস্ত্র নামক দুটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের সফল পরীক্ষা করলো ভারত। তো এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছ। এবার আমি সঠিক উত্তরদাতাদের নাম বলে দেব। ফার্স্ট কমেন্ট করেছে শোভন মণ্ডল, সেকেন্ড কমেন্ট করেছে শচী নন্দনগিরি, তারপরে কামাল মিয়া, কৌশিক মণ্ডল, সরোজ টেকনিক্যাল, শেখ আইনুল, অরুণ মণ্ডল, দিরুদ্ভব মণ্ডল, অমিত বিশ্বাস, কেশব, অসীম ঘোষ, অনিমেষ সাহা, বাসুদেব দাস, মনদীপ সিনহা, অসীম ঘোষ, শান্তনু ঘোষ, ইন্দ্রজিৎ পাত্র, তুষার পূর্বে, মোহাম্মদ হাসানুর জামান আর পাপিয়া দাস। তোমরা প্রত্যেকেই তিনটে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ। আজকের ক্লাসেও তোমাদের হোমওয়ার্কের জন্য তিনটে প্রশ্ন রেখেছি, সেটা আমরা শেষে গিয়ে দেখব। এখন আমরা দেখে নেব আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ওকে, চলো শুরু করি। 16th March 2021 এর কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন বলার আগে তোমাদের মনে করিয়ে দেব, তোমরা আজ দুপুর 2:30 সময় উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশনের ক্লাসটা পাবে। দুপুর 2:30 সময় আমি তোমাদের ক্লাসটা প্রোভাইড করে দেব। তোমরা কিন্তু ক্লাসটা দেখতে ভুলো না, প্রত্যেকে ক্লাসটা দেখবে এবং তোমাদের স্কোর আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড পাই ডে কবে পালিত হয়? এক্ষেত্রে উত্তর হচ্ছে অপশন বি, 14 মার্চ পালিত হয় ওয়ার্ল্ড পাই ডে। পাইয়ের মান 3.14 বলে প্রতি বছর 14 মার্চ, মানে 3 হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আর 14 হচ্ছে মার্চ মাসের 14 তারিখে এই পাই দিবস পালিত হয়, ঠিক আছে? 3.14 এটা বোঝা গেল তো? 3 মানে হচ্ছে 3 নম্বর মাস আমাদের মার্চ মাস, আর 14 হচ্ছে মানে 14 মার্চ, ঠিক আছে? তাহলে মার্চ মাসে 14 তারিখে এই পাই দিবস পালিত হয়, যেহেতু পাইয়ের মান 3.14। 1988 সালে প্রথমবার পাই দিবস পালিত হয় সান ফ্রান্সিসকোতে। পরের প্রশ্নে যাব 2 নম্বর, দেশে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড সিস্টেমের প্রসার ঘটাতে কোন মোবাইল অ্যাপ লঞ্চ করলো কেন্দ্র? অপশন বি, মেরা রেশন নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো কেন্দ্র। পরের প্রশ্ন 3 নম্বর, এর রোড ম্যাপ ফর এন্টারপ্রেনিওর বইটির লেখক কে? এই বইটির লেখক হচ্ছে অপশন সি, জিতেন্দ্র গুপ্তা, অপশন সি। পরের প্রশ্ন 4 নম্বর, প্লাম্বিং
ইলেকট্রিক ওয়ার্কস, মোবাইল সার্ভিস ইত্যাদি পরিষেবা দিতে ই সুবিধা অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য? এটা করেছে জম্মু কাশ্মীর রাজ্য। জম্মু কাশ্মীর রাজ্য একটা নতুন অ্যাপ লঞ্চ করেছে ই সুবিধা, অপশন সি। জম্মু কাশ্মীরের রাজধানী গ্রীষ্মকালীন শ্রীনগর আর শীতকালীন জম্মু। জম্মু কাশ্মীরের বর্তমান লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। জম্মু কাশ্মীরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার তোমাদের রিমাইন্ড করিয়ে দেব। সতর্ক নাগরিক নামে মোবাইল অ্যাপ লঞ্চ করলো জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের কিস্তোয়ার জেলাতে চেনাব নদীতে 850 মেগাওয়াট সম্পন্ন রাতলে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। সম্প্রতি জম্মু কাশ্মীরের গুচ্চি মাশরুমকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে। শ্রীনগর শহরে ভারতীয় সেনা শিকারা রেসের আয়োজন করলো। ঐতিহাসিক কাঞ্চত উৎসব পালিত হলো জম্মু কাশ্মীরে। সম্প্রতি জম্মু কাশ্মীর স্টুডেন্ট হেলথ কার্ড স্কিম চালু করলো। ডক্টর সেলিম আলী ন্যাশনাল পার্ক, দাচিগ্রাম ন্যাশনাল পার্ক জম্মু কাশ্মীরে অবস্থিত। গুলমার্গে অনুষ্ঠিত হওয়া খেলো ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গেমসে 34টি মেডেল পেয়ে প্রথম স্থানে আছে জম্মু কাশ্মীর। ভারতীয় সেনা জম্মু কাশ্মীরে কমিউনিটি রেডিও স্টেশন রেডিও চীনা 90.4 হার্জ দিল কি ধড়কন শুরু করেছে। জম্মু কাশ্মীরে প্রথম হোয়াইট ওয়াটার রাফটিং ফেস্টিভ্যাল আয়োজিত হলো। মেধাবী ছাত্রীদের জন্য সুপার 75 স্কলারশিপ স্কিম লঞ্চ করলো জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের শিবরাত্রি হেরাত উৎসব পালিত হলো। ডাল লেক, উলার লেক জম্মু কাশ্মীরে অবস্থিত। এই হলো জম্মু কাশ্মীর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। এবার চলে যাব 5 নম্বর প্রশ্ন। ওয়েস্ট ইন্ডিজ টেস্ট টিমের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন কে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্রেইগ ব্রাথওয়েট, অপশন বি। পরের প্রশ্ন 6 নম্বর। কানাড়া ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? অপশন সি, কে সত্যনারায়ণা রাজু। ইনি কানাড়া ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। কানাড়া ব্যাংকের হেডকোয়ার্টার বেঙ্গালুরু, প্রতিষ্ঠা হয়েছে 1906 সালে 1 জুলাই। বর্তমানে সিইও আছেন লিঙ্গম ভেঙ্কট প্রভাকর। পরের প্রশ্ন 7 নম্বর। স্টেম ফর গার্লস প্রোগ্রামের জন্য কোন কোম্পানির সঙ্গে টাই আপ করলো উত্তরাখণ্ড? IBM এর সঙ্গে টাই আপ করেছে উত্তরাখণ্ড, অপশন এ। IBM এর পুরো কথা, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস। IBM এর হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, প্রতিষ্ঠা সাল 1911 সালের 16 জুন। বর্তমানে সিইও আছেন অরবিন্দ কৃষ্ণ। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন আর গার্সেন। মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত, রাজ্যপাল হচ্ছে বেবি রানী মৌর্য। পরের প্রশ্ন 8 নম্বর। জমির রেকর্ড ডিজিটাল করার দিক থেকে প্রথম স্থানে আছে কোন রাজ্য? প্রথম স্থানে আছে অপশন ডি, মধ্যপ্রদেশ রাজ্য। জমির রেকর্ড ডিজিটাল করার দিক থেকে প্রথম স্থানে আছে মধ্যপ্রদেশ। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ এবং তৃতীয় স্থানে আছে উড়িষ্যা। মধ্যপ্রদেশের রাজধানী ভূপাল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল। মধ্যপ্রদেশ রাজ্য 2030 সালের মধ্যে এইডস একেবারে নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতের প্রথম হট এয়ার বেলুন সাফারি পরিষেবা চালু হলো মধ্যপ্রদেশের বান্ধবগড়ে। সম্প্রতি পাঙ্ক ও লাডলি লক্ষ্মী যোজনা চালু হলো মধ্যপ্রদেশে। সাঁস নামক অভিযান চালু করলো মধ্যপ্রদেশ। বিশ্বের সর্বাধিক পুরানো প্রাণীর জীবাশ্ম পাওয়া গেল মধ্যপ্রদেশে। বিশ্বের বৃহত্তম ভাসমান 600 মেগাওয়াটের সোলার প্রজেক্ট শুরু হতে চলেছে মধ্যপ্রদেশ রাজ্যে। মধ্যপ্রদেশ সরকার বিদিশা শহরে সুষমা স্বরাজের মূর্তি স্থাপন করবে। ভারতের প্রথম চিতা অভয়ারণ্য কুনো পালপুর ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। জল ভিষেকম নামক অভিযান চালু হয়েছে মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের হোশাঙ্গাবাদের নাম পরিবর্তন করে নর্মদাপুরম রাখা হলো। খাবারে ভেজাল ধরা পড়লে বিক্রেতা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ঘোষণা করলো মধ্যপ্রদেশ সরকার। মধ্যপ্রদেশ বিধানসভায় ধর্মান্তকরণ বিরোধী আইন পাশ হলো। সম্প্রতি মধ্যপ্রদেশে 27তম হুনার হাট শুরু হয়েছে। মধ্যপ্রদেশের বিখ্যাত ন্যাশনাল পার্কগুলো হলো বান্ধবগড় ন্যাশনাল পার্ক, কানহা ন্যাশনাল পার্ক, সাতপুরা ন্যাশনাল পার্ক, মাধব ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক, সঞ্জয় ন্যাশনাল পার্ক, পেঞ্চ ন্যাশনাল পার্ক, বনবিহার ন্যাশনাল পার্ক, ফসিলস ন্যাশনাল পার্ক।
পরের প্রশ্ন 9 নাম্বার, গ্লোবাল ওমেন অফ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন কে? এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন অপশন এ তামলিসাই সুন্দরাজন, তিনি বর্তমানে তেলেঙ্গানার রাজ্যপাল। তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কে? চন্দ্রশেখর রাও। রাজ্যপাল তামলিসাই সুন্দরাজন। স্থাপিত হয় 2014 সালের জুন 2রা জুন। চারটি প্রতিবেশী রাজ্য হচ্ছে মহারাষ্ট্র, ছত্রিশগড়, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। তেলেঙ্গানার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার তোমাদের রিমাইন্ড করিয়ে দেব। তেলেঙ্গানা সম্প্রতি বিনামূল্যে পানীয় জল সরবরাহ প্রকল্প লঞ্চ করেছে। সম্প্রতি তেলেঙ্গানায় কানুমো উৎসব পালিত হলো। ইলেকট্রিক ভেহিকেলের উপর কোনো রকম রেজিস্ট্রেশন চার্জ ও রোড ট্যাক্স না নেওয়ার কথা ঘোষণা করলো। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদের গাছিবলি নামক পুলিশ স্টেশনে ট্রান্সজেন্ডার কমিউনিটি ডেস্ক গঠন করা হলো। তেলেঙ্গানা রাজ্য পুলিশ মহিলাদের সুরক্ষার জন্য কিউআর কোড অভিযোগ ব্যবস্থা চালু করেছে। পরের প্রশ্ন 10 নাম্বার, বাংলা কিশোর সাহিত্য একাডেমি পুরস্কার 2020 কে পেলেন? এটা পেয়েছেন প্রচেত গুপ্ত, অপশন বি। বাংলা কিশোর সাহিত্যে 2020 সালের একাডেমি পুরস্কার পেলেন প্রচেত গুপ্ত। তার ছোট গল্পের বই গোপন বাক্স খুলতে নেই, এর জন্য তাকে এই পুরস্কার দেওয়া হলো। কিশোর সাহিত্যে একাডেমি পুরস্কার পাওয়ার আগে তিনি বাংলা একাডেমির সুতপা রায়চৌধুরী স্মৃতি পুরস্কার, শৈলজানন্দ মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে আমার যা আছে, শূন্য খাম, রাজকন্যা, চাঁদের বাড়ি ইত্যাদি। পরের প্রশ্নে যাব, 11 নম্বর প্রশ্ন, সাহিত্য একাডেমি পুরস্কার 2020 কে পেলেন? তাহলে আগের প্রশ্নে আমরা দেখলাম কিশোর সাহিত্য একাডেমি পুরস্কার, আর এটা হচ্ছে সাহিত্য একাডেমি পুরস্কার। তাহলে সাহিত্য একাডেমি পুরস্কার 2020 কে পেলেন? এটা পেলেন অপশন ডি, মণিশঙ্কর মুখোপাধ্যায়, অপশন ডি। 2020 সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন মণিশঙ্কর মুখোপাধ্যায়। তার আত্মজৈবনিক রচনা একা একা 81-র জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। তার জনপ্রিয় গ্রন্থ চরণ ছুঁয়ে যাই, আশা আকাঙ্ক্ষা, একদিন হঠাৎ, মানব সাগর তীরে, নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি, কত অজানারা ইত্যাদি। সত্যজিৎ রায় তার জন অরণ্য এবং সীমাবদ্ধ নিয়ে সিনেমা বানান। পরের প্রশ্নে যাব, 12 নম্বর প্রশ্ন, বিশ্ব গ্রাহক অধিকার দিবস বা ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে পালন করা হয় প্রতি বছর কোন দিন? এটা পালন করা হয় 15ই মার্চ। প্রত্যেক বছর 15ই মার্চ পালিত হয়। এবারে থিম হলো ট্যাকেল প্লাস্টিক পলিউশন। পরের প্রশ্ন 13 নম্বর, মহিলাদের প্রশিক্ষণ দিতে ইউএন ওমেনের সঙ্গে সহযোগিতায় টেক শিক্ষার আয়োজন করলো কোন রাজ্য? এটা করেছে পাঞ্জাব রাজ্য। মহিলাদের প্রশিক্ষণ দিতে ইউএন ওমেনের সাথে সহযোগিতায় টেক শিক্ষার আয়োজন করেছে পাঞ্জাব রাজ্য। ইউএন ওমেনের হেডকোয়ার্টার নিউ ইয়র্ক, প্রতিষ্ঠা সাল 2010-এর জুলাই, পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়, মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, রাজ্যপাল ভিপি সিং বাদনরে। পাঞ্জাবের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একবার দ্রুত রিভিশন করে নেব। পিআর ইনসাইট অ্যাপ ও ওয়েব পোর্টাল লঞ্চ করেছে পাঞ্জাব। হর ঘর সাফাই, হর ঘর পানি মিশন চালু হয়েছে পাঞ্জাবে। PSCADB মোবাইল অ্যাপ লঞ্চ করেছে পাঞ্জাব। পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা নিযুক্ত হয়েছেন প্রশান্ত কিশোর। পাঞ্জাবের রাজধানী চণ্ডীগড়ে প্রথম কার্বন ওয়াচ মোবাইল অ্যাপ লঞ্চ করা হলো। মিশন লাল লোকি চালু করলো পাঞ্জাব। ওকে, পরবর্তী প্রশ্ন 14 নম্বর, কোন দপ্তর 5G টেকনোলজির উপর অনলাইন সার্টিফিকেট কোর্স লঞ্চ করলো? এটা করেছে ডট, অপশন বি। 5G টেকনোলজির উপর অনলাইন সার্টিফিকেট লঞ্চ করেছে ডট। ডটের ফুল ফর্ম হচ্ছে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনস, হেডকোয়ার্টার নিউ দিল্লি, ইন্ডিয়া। বর্তমানে টেলিকমিউনিকেশন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ অনলাইন সার্টিফিকেট কোর্স লঞ্চ করলেন। পরের প্রশ্ন 15 নম্বর, পাকিস্তানের KRL স্টেডিয়ামের নাম পরিবর্তন করে কোন ক্রিকেটারের নামে রাখা হলো? অপশন সি, শোয়েব আখতারের নামে রাখা হলো, অপশন সি। এই স্টেডিয়ামটি রাওয়ালপিন্ডিতে অবস্থিত। পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ। মুদ্রার নাম পাকিস্তানি রুপি, প্রধানমন্ত্রী ইমরান খান। পরবর্তী এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন 16 নম্বর প্রশ্ন দেখব।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যালের কততম সংস্করণ ভার্চুয়ালি উদ্বোধন করেছেন? অপশন বি চতুর্থ সংস্করণ ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। অপশন বি। 12 মার্চ 2021 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যালের চতুর্থ সংস্করণ ভার্চুয়ালি উদ্বোধন করেছেন। যদিও গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যালের চতুর্থ সংস্করণ 2020 সালে 16 মার্চ থেকে 20 মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু কোভিড মহামারীর কারণে স্থগিত হয়। গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যালের আয়োজক হচ্ছে কেরালা। সময়সীমা হচ্ছে 12 মার্চ থেকে 19 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যাল 2021-এর থিম হচ্ছে স্ট্রেংথেনিং হোস্ট ডিফেন্স সিস্টেম আয়ুর্বেদা এ পোটেনশিয়াল প্রমিস। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এবার আমরা দেখে নেব কোশ্চেন অব দ্য ডে। কোশ্চেন অব দ্য ডেতে তিনটে প্রশ্ন আছে তোমাদের হোমওয়ার্কের জন্য। তোমরা প্রত্যেকে তিনটে প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে। প্রথম প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যে আন্তর্জাতিক সরস্বতী উৎসব 2021 পালিত হলো? 2 নম্বর প্রশ্ন, সম্প্রতি কে দাদাসাহেব ফালকে মোস্ট ভার্সেটাইল অ্যাক্টর পুরস্কার পেলেন? 3 নম্বর প্রশ্ন, বায়ু দূষণের ফলে ভারতের সর্বাধিক প্রভাবিত হওয়া শহরের নাম কি? এই তিনটে প্রশ্ন রইল তোমাদের হোমওয়ার্কের জন্য, তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে? এবার আমরা দেখে নেব আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 15 মার্চ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন বলার আগে তোমাদের আরেকবার মনে করিয়ে দেব, আজ দুপুর 2:30টার সময় তোমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশনের ক্লাসটা পেয়ে যাবে। তো তোমরা এই ক্লাসটা মিস করো না, প্রত্যেকে ক্লাসটা দেখো আর আমাকে কমেন্ট করে তোমাদের স্কোরটা জানিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্ন, সম্প্রতি আয়োজিত ব্রিক্স CGETI এর প্রথম সভায় কোন দেশ সভাপতিত্ব করলো? এটা করেছে ভারত। প্রথম সভায় সভাপতিত্ব করেছে ভারত। আর CGETI এর ফুল ফর্ম হচ্ছে কন্ট্যাক্ট গ্রুপ অন ইকোনমিক অ্যান্ড ট্রেড ইস্যুস। ওকে, 2 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে 10,000 আন্তর্জাতিক রান সম্পূর্ণ করলেন কে? এটা করেছে মিতালি রাজ, তিনি রাজস্থানের বাসিন্দা। 2003 সালে অর্জুন পুরস্কার এবং 2015 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন। 3 নম্বর প্রশ্ন, প্রথম মন্ত্রী হিসেবে টেরিটোরিয়াল আর্মির ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন কে? এক্ষেত্রে উত্তর হচ্ছে অনুরাগ ঠাকুর। 4 নম্বর প্রশ্ন, সম্প্রতি কোন ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন আমিন সিদ্দিকি? ইন্ডিয়ান ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। ইন্ডিয়ান ব্যাংকের বর্তমান CEO হচ্ছে শ্রীমতী পদ্মজা চুন্দুরু। 5 নম্বর প্রশ্ন, ওয়্যার অ্যান্ড পে নামে কন্ট্যাক্টলেস পেমেন্ট পরিষেবা লঞ্চ করলো কোন ব্যাংক? এটা করেছে অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকের বর্তমানে CEO এবং MD হচ্ছেন অমিতাভ চৌধুরী। আর অ্যাক্সিস ব্যাংকের ট্যাগলাইন হচ্ছে দিল সে ওপেন। 6 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সরকার IBM এর সহযোগিতায় যুবকদের বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের ব্যবস্থা চালু করলো? এটা করেছে গোয়া। গোয়ার রাজধানী পানাজি, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত, রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। পরের প্রশ্ন, 7 নম্বর, সম্প্রতি প্রয়াত হামেদ বাকাওকো কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? তিনি আইভরি কোস্টের প্রধানমন্ত্রী ছিলেন। 8 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভগবদ্গীতার কিন্ডেল ভার্সন লঞ্চ করলেন কে? এটা করলেন নরেন্দ্র মোদী। 9 নম্বর প্রশ্ন, আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ডবল সেঞ্চুরি করলো কে? হাসমাতুল্লাহ সাহিদি। আফগানিস্তানের রাজধানী কাবুল, মুদ্রার নাম আফগানি, রাষ্ট্রপতি আশরফ ঘানি। 10 নম্বর প্রশ্ন, কোথায় স্বর্ণিম আন্তর্জাতিক শিবরাত্রি উৎসব শুরু হলো? এটা শুরু হয়েছে হিমাচল প্রদেশে। এই উৎসবের উদ্বোধন করলেন হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর। হিমাচল প্রদেশের ঐতিহাসিক স্থান পাটডালে এই উৎসব হলো। আর হিমাচল প্রদেশের বর্তমানে রাজ্যপাল হচ্ছেন বান্দারু দত্তাত্রেয়। 11 নম্বর প্রশ্ন, কর্মক্ষেত্রে নতুন পিতামাতাদের সাপোর্ট দিতে হুইলস অফ লাভ লঞ্চ করলো কোন কোম্পানি? এটা করেছে টাটা মোটরস। টাটা মোটরসের বর্তমানে CEO হচ্ছে গেন্টার বুটসেক, আর হেডকোয়ার্টার মুম্বাই, মহারাষ্ট্র। বর্তমান চেয়ারম্যান আছেন নটরাজন চন্দ্রশেখরন। 12 নম্বর প্রশ্ন, সম্প্রতি ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং কোন দেশের মধ্যে কোয়াড সামিট 2021 আয়োজিত হলো?
জাপান। তাহলে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং জাপানের মধ্যে এই সামিটটা আয়োজিত হলো। আর এই সামিটে অংশগ্রহণ করেছিলেন, ভার্চুয়ালি অংশগ্রহণ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এবং জাপানের প্রধানমন্ত্রী ইহো শিদো সুগা। 13 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন, সম্প্রতি কে আরসেলের সিইও এবং এমডি নিযুক্ত হলেন? এটা নিযুক্ত হলেন পল্লব মহাপাত্র। আরসেলের ফুল ফর্ম হচ্ছে অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি ইন্ডিয়া লিমিটেড, গঠিত হয়েছে 2002 সালে। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও, যাতে তোমাদের হাত ধরে আমার এই ক্লাসটা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিংক, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিংক, সেখান থেকে তোমরা মিস হয়ে যাওয়া ক্লাসগুলো দেখে নিতে পারবে। ওকে, তাহলে বন্ধুরা তোমরা তোমাদের দরকার মতো ক্লাসগুলো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থেকো, বাই।